Be seated. আদালতের কার্যক্রম শুরু করা হোক। রাষ্ট্রপক্ষকে মামলা নম্বর 107 এর কার্যক্রম আদালতের কাছে তুলে ধরার জন্য বলা হলো। আমি আদালতের কাছে রাষ্ট্রবনাম হুমায়ুন কবির অন্যান্য মামলার ঘটনা বর্ণনা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আমার মক্কেল আব্দুর রহমানের বর্ণনা মতে ভিকটিম সোমা আক্তার রুমি গত 4 বছর আগে হুমায়ুন কবিরের সাথে মুসলিম বিবাহ মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ ঠিক 1 বছর পরেই তাদের ঔরসে রিয়াদ নামের একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, যার বর্তমান বয়স 19 মাস। ঠিক রিয়াদ জন্মানোর 1 বছর পরেই হুমায়ুন কবির এবং তার পরিবার সোমা আক্তার রুমির উপরে অমানবিক নির্যাতন শুরু করে এবং তারা 4 লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের দাবিতে এক পর্যায়ে যখন ভিকটিম সোমা আক্তার রুমি দিতে রাজি না হয়, তার উপরে তখন আরো নির্যাতন শুরু হয়। ঠিক সেই মুহূর্তে ভিকটিম সোমা আক্তার রুমি তার বাবা এবং তার মা পরিবার পরিজনের কাছে গিয়ে বলে, বলার পরে তারাও দিতে অস্বীকার করে এবং এক পর্যায়ে প্রচুর মারধর করার ফলে রুমি একদম স্থায়ীভাবে বাড়িতে চলে আসে, তার বাবার বাড়িতে। ঠিক সেই মুহূর্তে তার বাবা মা, ছেলে তার একমাত্র নাতি রিয়াদ এবং তার মেয়ে ভিকটিম সোমা আক্তার রুমির ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আবার তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেই স্থানে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবেশী সালাম মোল্লা আদালতে উপস্থিত রয়েছেন, শিরিন আক্তার এবং বাদল মোল্লার উপস্থিতিতে এক ধরনের মীমাংসা করে দেওয়া হয় এবং মীমাংসাটা লিখিত হয় যাতে তারা আর পরবর্তীতে নির্যাতন না করে এবং টাকার দাবি না করে। মান্য আদালত বিগত 3/7/2015 সন্ধ্যা আনুমানিক 9টা নাগাদ ভিকটিম সোমা আক্তার রুমির মৃত্যুর খবর পৌঁছে দেয় নাসিরুদ্দিন নামক এক ব্যক্তি, যে চার নাম আসামি হিসাবে তালিকাভুক্ত আছেন। সে জানায়, তার আব্দুর রহমান স্ত্রীকে ফোন দিয়ে জানায় সে যে সোমা আক্তার রুমি আর জীবিত নেই। ঠিক তখনই তারা কান্না ভেঙে পড়ে এবং আব্দুর রহমান সহ তার স্ত্রী এবং তার নিকট আত্মীয়দের নিয়ে ঘটনাস্থলে যায়। মহান আদালত ঘটনাস্থলে গিয়ে দেখে তার মেয়ে আর জীবিত নেই। বাসা থেকে ঠিক 300 থেকে 400 গাছ দূরে একটি হিজাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মহান আদালত ঘটনাটা ছিল খুবই করুণ, যেটা কান্না ভেঙে পড়েছিলেন আমার বাদী মক্কেল আব্দুর রহমান। মহান আদালত পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঝুলন্ত লাশ নামাইয়া সুরতাল রিপোর্টের জন্য পাঠায়। মহান আদালত আমার মক্কেল মোহাম্মদ আব্দুর রহমানের ভাষ্য মতে তার বিশ্বাস, ওই দিন অর্থাৎ সোমবার 9 ঘটিকার পূর্বে তাকে এমন মারধর করা হয় এবং তার সেই মারধরের ফলেই তার মৃত্যু হয়। এক পর্যায়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে সেই হিজল গাছের কাছে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়। অতএব মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, যাতে যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 1 নং আসামি হুমায়ুন কবির সহ আরো 5 জন আসামিদেরকে যথাযথ শাস্তি ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। ডিফেন্সের কিছু বলার আছে? মাননীয় আদালত, আমি বিবাদী পক্ষের প্রথম উকিল এবং আমি আমার বক্তব্য পেশ করার অনুমতি প্রার্থনা করতেছি। অনুমতি দেয়া গেল। মাননীয় আদালত, আমার বিজ্ঞ বাদী পক্ষ যা যা বলে গিয়েছেন সবই মিথ্যা এবং বানাওয়াট কাহিনী। আমার মক্কেল হুমায়ুন কবির একজন সৎ, নিষ্ঠাবান এবং সমাজে উচ্চ মান সম্মান সম্পন্ন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। আমার মক্কেল এবং তার পরিবারের আগের যৌতুক দাবির এমন কোনো রেকর্ড নাই। আমার মক্কেল এবং তাদের পরিবার ও সমাজের অন্যান্য পরিবারের মতো স্বাভাবিক এবং সচ্ছল পরিবার। মাননীয় আদালত, সবকিছুর পিছনে একটি গভীর ইতিহাস লুকিয়ে আছে। ইতিহাসটি হলো মৃত সোমা আক্তার রুমি একটি পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল তার ফুফাতো ভাইয়ের সাথে এবং সেই জন্যই সে তার পরিবারের প্রতি ছিল উদ্বিগ্ন এবং তার 19 মাসের সন্তান রিয়াদের প্রতি ছিল খুবই বেখেয়ালি। তার মনে নতুন স্বপ্ন হচ্ছিল, নতুন সংসার গঠন হয়, এই জন্য তার খুবই অনেক টাকার দরকার ছিল। তাই সে যৌতুকের মিথ্যা কাহিনী বানায় এবং সমাজের সামনে এবং তার পরিবারের সামনে আমার মক্কেল এবং তার পরিবারের মানহানি করার চেষ্টা করে। আমার মক্কেল, মাননীয় আদালত, আমার মক্কেল অনেকবার বোঝানোর চেষ্টা করে সোমা আক্তার রুমিকে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না, কারণ আমার মক্কেল একজন নিতান্তই ভালো একজন লোক।
মাননীয় আদালত সুমা আক্তার রুমি এই যৌতুকের দাবিটা সত্যি প্রমাণ করার জন্য নিজের উপরে কিছু কিছু টর্চার করে, যেমন শরীরের উপর বিভিন্ন দাগ ঠাগি করে, কিন্তু সবশেষে যখন দেখা গেল সুমা আক্তার রুমি কোনো উপায় পাচ্ছে না এবং তার কোনো কুলই নেই, তখন সে যৌতুকের দাবি ধরে এবং পরক্রিয়ার জেদ ধরে আত্মহত্যা করে। আপনার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 এর 11 এবং 30 ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আপনি কি দোষ স্বীকার করবেন না ন্যায় বিচার দাবি করবেন? হুজুর, আমি ন্যায় বিচার চাই। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আগামী 4 সেপ্টেম্বর 2016 তারিখে মামলার বিচারিক কার্যক্রম শুরু করা হবে। রাষ্ট্রপক্ষকে তাদের সাক্ষীদের আদালতের সামনে উপস্থাপন করার জন্য বলা হলো। আমি মহামান্য আদালতের কাছে রাষ্ট্র বনাম হুমায়ুন কবির অন্যান্য মামলার প্রথম সাক্ষী সালাম মোল্লাকে আদালতের কাঠগড়ায় উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। এক নম্বর সাক্ষী আব্দুল সালাম মোল্লা হাজির। ঘটনা সম্পর্কে আপনি কি জানেন আদালত একটু বলুন। মাননীয় আদালত, আমি আব্দুল সালাম মোল্লা, আমি একজন সরকারি কর্মকর্তা। আমি এই মামলার আসামিগণ আমার প্রতিবেশী। আমি প্রায়শ সকালবেলা অফিসে যাওয়ার পূর্বে এবং অফিস থেকে আসার সময় আসামিদের বাড়িতে ঝগড়ার আওয়াজ শুনতাম। ঘটনার দিন 3/7/2015 ইং তারিখে আমি যখন মাননীয় আদালত অফিস থেকে বাড়িতে ফিরছি, তখন অন্যান্য দিনের ন্যায় আসামিদের বাড়িতে ঝগড়ার আওয়াজ শুনতে পাই এবং হুমায়ুন স্ত্রী হুমায়ুন কবিরের স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পাই। আমি পরবর্তীতে নিজ বাড়িতে চলে যাই এবং রাত্রিবেলা আনুমানিক 8:40 সময় হুমায়ুন কবিরের বাড়িতে ভীষণ চিৎকার আওয়াজ শুনতে পাই এবং অন্যান্য সবার মতো আমি দৌড়ে গিয়ে দেখতে পাই যে হুমায়ুন কবিরের স্ত্রী পুকুর পাড়ে হিজর কাছে ঝুলে আছে। মাননীয় আদালত, আমি এটাই দেখলাম ওই ঘটনার দিন। তো প্রতিবেশী হয়ে আপনি কি কখনো তাদেরকে মীমাংসা করার জন্য গিয়েছিলেন? হ্যাঁ, আমি মীমাংসা করার চেষ্টা করেছিলাম। মহান আদালত, এক নম্বর সাক্ষী সালাম মোল্লার ভাষ্য মতে এটা প্রতিমান হয় যে ভিকটিম সুমা আক্তার রুমির প্রতি নিয়মিত নির্যাতন হতো এবং অবশ্যই সেটা যৌতুকের জন্য, সেই নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়। ধন্যবাদ। বিবাদী পক্ষ যদি সাক্ষীকে জেরা করার থাকে করতে পারে। বিবাদী পক্ষের উকিল বিবাদী পক্ষের প্রথম সাক্ষীকে জেরা করার অনুমতি দেয়া গেল। আমরা তো সবাই জানি ওনার সাথে আপনার পূর্বের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। না, অনেকদিন আগে ছিল, কিন্তু এটা পরবর্তীতে আমাদের ভিতর মীমাংসা হয়ে যায়। মহান আদালত, ডিফেন্স লয়ার খামাখা আমার সাক্ষীকে উল্টো পাল্টো প্রশ্ন করছে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই। মক্কেল হুমায়ুন কবিরের সাথে বাদীপক্ষের প্রথম সাক্ষী আব্দুল সালামের পূর্বের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকার জন্য সম্পূর্ণ বানোয়াট মিথ্যা বিকৃত সাক্ষী দিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় আদালত, আব্দুল সালাম মোল্লা ঘটনাটি নিজে ঘটতে দেখেনি। মাননীয় আদালতের কাছে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী খাদিজা বেগমকে এখানে হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। সাক্ষী খাদিজা বেগম হাজির।
মিথ্যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আচ্ছা আপনি তো রুমি আক্তারের মা আচ্ছা আপনি ঘটনা সম্বন্ধে কি জানেন আদালত কি জানেন আমার মেয়ের সোনাতে রুমি তার সাথে বিগত 4 বছর আগে আসামি হুমায়ুন কবিরের সাথে বিবাহ হয় বিবাহের পরবর্তীতে আমার মেয়ে প্রায় 1 বছর অনেক সুখ শান্তিতে সংসার করেছিল অনেক শারীরিক মানসিক নির্যাতন করে আমার মেয়ে পরবর্তীতে আমাদের বাসায় এসে নিয়ে কান্নাকাটি করে আমরা আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মেয়েকে ওদের পরিবারে যাওয়ার জন্য পাঠিয়ে দেয় এবং আসামি হুমায়ুন কবির ও তার মুরব্বীদের সাথে এ নিয়ে আলোচনায় বসি যেন আমার মেয়েকে তারা যৌতুকের জন্য আর নির্যাতন না করে কিন্তু ঘটনার ওই দিনে অন্য আসামি নাসিরুদ্দিন ফোন দিয়ে জানায় আমার মেয়ে আর নাই হুজুর তারা আমার মেয়েকে হত্যা করেছে হুজুর আমি ন্যায় বিচার চাই মাননীয় আদালত এই মা 10 মাস 10 দিন একটি মাত্র সন্তান যাকে গর্ভধারণ করছিলেন তাদের একটি মাত্র সন্তান আর সেই সন্তানটিকে আদরের এই ছোট মেয়েটিকে যখন নাকি হুমায়ুন কবিরের সাথে বিবাহ দেয় তখন থেকেই শুরু হয় তাকে মানসিক শারীরিক এমনকি তাদের একদম গ্রুমিং নির্যাতন হুমায়ুন কবির প্লাস নাসিরুদ্দিন এমনকি তার শ্বশুরও তাকে মাপ দেয়নি তার শাশুড়ির তো শারীরিক নির্যাতন ছিল অবজেকশন সাবস্ক্রাইব আমার বিজ্ঞপ্তি বন্ধু যা বলে গেলেন আমার বকিলের সাথে সুমিত সুমা আক্তার রুমি 1 বছর পর্যন্ত সম্পর্ক ভালো ছিল আমার বিজ্ঞ বন্ধু মহাই সম্পূর্ণভাবে এটা দেখে নাই আমি বলেছিলাম 1 বছর পর অতিবাহিত হওয়ার পর তার উপর যেন শারীরিক এবং মানসিক নির্যাতন আর সেই শোকে দেখেন কান্না করতে করতে শোকের ঝুঁকি হারিয়ে ফেলতে বসছে এমনকি ঠিকমতো খাওয়া দাওয়া নাই শারীরিক অবস্থা যা যায় তো মাননীয় আদালতের কাছে প্রার্থনা সকল সাক্ষীর প্রমাণের ভিত্তিতে যেন মায়ের যেন তার সন্তানের সুবিচার পায় সেটা নিশ্চিত করবেন আদিপক্ষের উকিলের যদি সাক্ষীর কোনো জেরা করার থাকে করতে পারেন মাননীয় আদালত আমি আদিপক্ষ উকিল সাক্ষী জেরা করার অনুমতি প্রার্থনা অনুমতি দেয়া গেল আদালতকে আপনার পরিচয় দিন আমি খাদিজা বেগম আচ্ছা খাদিজা বেগম আমার মক্কেল হুমায়ুন কবির বা তার পরিবার কি কখনো সরাসরি আপনাদের কাছে যৌতুক দাবি করেছেন সরাসরি যায়নি আমার মেয়ের মাধ্যমে জানিয়েছে আপনি আমার মক্কেল বা তার পরিবারের সাথে কখনো সরাসরি বসার চেষ্টা করেছেন আপনারা জি বসেছি আপনার মেয়ে কি ঘন ঘন আপনাদের বাসায় আসতো জি আসতো আপনার আপনার মেয়ের যে তার ফুয়াতো ভাইয়ের সাথে পরকীয়া সম্পর্ক ছিল তা কি আপনি জানতেন না এটা মিথ্যা কথা অবজেকশন মেয়ের কোনো সম্পর্ক ছিল না অবজেকশন দ্যাটস আপনি আসতে পারেন পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড সুমাতের রুমির মা খাদিজা বেগম সাক্ষ্য দিয়ে গিয়েছেন যে আমার মক্কেল বা তার পরিবার কখনোই তাদের কাছে সরাসরি যৌতুক চাননি বা তারা বসার চেষ্টাও করেনি তো এ থেকে বোঝা যায় যে মহামান্য আদালত এগুলো সবই ছিল রুমার বানোয়াট কাহিনী এবং রুমা বিয়ের পরে 1 বছর পর্যন্ত তাদের সম্পর্ক ভালোভাবে চলছিল মহামান্য আদালত 1 বছর পরে কেন 1 বছর পরে কারণ 1 বছর পরে তিনি একটা পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে গিয়েছিলেন এই জন্য সে ঘন ঘন পাশে যেত আমি মহামান্য আদালতের কাছে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতের কাঠগড়ায় উপস্থাপনার জন্য অনুমতি প্রার্থনা করছি মামলার তদন্তকারী কর্মকর্তা যুদ্ধকারী রিসোর্টার হাজির
বলে যা বলিব সত্য বলিব যা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না সত্য বলি মিথ্যা বলিব না অফিসার সাহেব আপনার পরিচয় দিন আদালতের কাছে মাননীয় আদালত আমি জুলফিকারের জীবনদার জুলফিকার সাহেব ঘটনার দিন আপনি গিয়ে কি দেখতে পেলেন আদালত দেখতে পাবো মাননীয় আদালত 3/7/2015 আনুমানিক 9:50 স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকুম আকবরের ফোন পেয়ে আমি যখন ঘটনাস্থলে যাই তখন আমি দেখতে পাই সুমাত্তা রুবি মৃতদেহ তার গলায় ওনা পিছিয়ে একটা ইজন গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল তখন আমি আমার 2 কনস্টেবলকে নিয়ে তার ঝুলন্ত দেহটি মাটিতে নামাই তখন তার গায়ে গোলাপি কালারের জামা ছিল এবং পরনে ছিল কালো পায়জামা তার চুলগুলো এলোমেলো ছিল চোখগুলো অর্থ বন্ধ ছিল তার দাঁতগুলো খিচানো অবস্থায় ছিল তার নাকে নাকফুল ছিল তার হাতে চুরি ছিল এবং তার গাটা অনেক ঠান্ডা ছিল আর তার হাতে একটা জখমের চিহ্ন দেখতে পাই মাননীয় আদালত তো ভিক্টিমের মৃতদেহে কোনো রকম স্পষ্ট দাগ দেখতে পেয়েছেন জি আমি তার হাতে একটা জখমের চিহ্ন দেখতে পেয়েছি ধন্যবাদ মহান আদালত তদন্তকারী কর্মকর্তা জুলফিকার আলী জোয়ারদারের ভাষ্যমতে এটাই প্রতীয়মান হয় যে ভিকটিম সুমাত্তার রুমির দেহে মৃতদেহে কাটা দাগ বা দাগ পাওয়া যায় সে থেকে এটা স্পষ্টত যে হুমায়ুন কবির তাকে নির্যাতন করার ফলেই তার মৃত্যু হয় ধন্যবাদ মহান আদালত এইমাত্র আমাদের কাছে ভিকটিমের মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট এসে বসায় আমার সহযোগী সেটা আমাকে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন আমি উপস্থাপন করব অনুমতি দেওয়া গেল ঘটনাস্থলে আমি যখন যাই তখন দেখি যে তার পরনে গোলাপি কালারের জামা ছিল এবং কালো পাজামা ছিল তার চুলগুলো এলোমেলো ছিল নাকে নাকফুল ছিল দাঁতগুলো খিচানো অবস্থায় ছিল তার হাতে নাক হাতে চুরি ছিল আর হাতে একটা জখমের চিহ্ন আমি দেখতে পাই আমার মক্কেল এবং অন্যান্যদেরকে আপনি কোথায় নিয়ে গ্রেপ্তার আমি তাদেরকে তাদের বাসা থেকে গ্রেপ্তার পয়েন্ট টু বি নোট আপ পাইলট এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা যেসব লক্ষণের কথা উল্লেখ করে গেলেন তা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে সোমা আক্তার রুমি আত্মহত্যা করেছে তাকে হত্যা করা হয়নি আর আমার মক্কে হুমায়ুন কবির এবং অন্যান্যরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল ব্যক্তি এবং তারা ঘটনাটি ঘটার পরও বাড়ি থেকে পলায়ন করেনি এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় বলার এবং তাকে বাড়ি থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করে দ্যাটস অল ইয়ার বিবাদী পক্ষে সাক্ষী থাকে হাজির আদালতের সামনে হাজির করুন ইয়ার অনার এখন পর্যন্ত বাদীপক্ষ যেসব সাক্ষী আদালতে পেশ করেছে তা থেকে এটাই প্রমাণিত হয় যে এই ঘটনাটি ঘটতে কেউ না দেখে এরনার এখন বিবাদীপক্ষ এমন একজন সাক্ষীকে আদালতে উপস্থিত করবে যা সুস্পষ্টভাবে প্রমাণ করে দেবে যে মৃত সুমা আক্তার রুমি আত্মহত্যা করেছে তাকে হত্যা করা হয়নি ওনার এরনার বিবাদীপক্ষ তার প্রথম সাক্ষী শিরিন আক্তারকে আদালতে হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করেছিল অনুমতি দেয়া গেল বিবাদীপক্ষের প্রধান সাক্ষী শিরিন আক্তার আদালতে হাজির সোমাক্তার রুমির কোন খেয়াল ছিল না
হুমায়ুন কবির যখন তার স্ত্রীকে বলতো সংসার সম্পর্কে যে কেন সে উদাসীন, তারপর হুমায়ুন কবির স্ত্রী ব্যাপারগুলোকে রিয়েক্ট করতো, চিল্লাচিল্লি করতো, তো পাড়ার প্রতিবেশীরা সবাই জানতো, তো পাড়ার প্রতিবেশীরা সবাই ব্যাপারটাকে খুব স্বাভাবিক চোখে দেখতো, আর প্রতি দু একদিন পর পরে চিল্লাচিল্লি হতো সেই জন্য। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মক্কেল হুমায়ুন কবির একজন সৎ ও নিষ্ঠাবান লোক, উনি এই জিনিসটা জানতেন এবং অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন। মৃত সুমা আক্তার রুমি মিথ্যা বাবার বাড়িতে মিথ্যা টাকার দাবি করে এবং ওখান থেকে ব্যক্তিগত চাহিদা যখন না পেয়ে ব্যর্থ হয় এবং পরে গিয়ে জেদ ধরে তা আত্মহত্যা করতে বাধ্য হয়। রাষ্ট্রপক্ষের উকিল যদি জেরা করতে চান করতে পারেন। মাননীয় আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আসামি কিছু জিজ্ঞেস করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা আপনার নাম কি? আচ্ছা আপনার সাথে বলে সম্পর্ক কি? আচ্ছা আপনি এই সম্পর্কে কি জানতে, মানে কিছু সম্পর্ক ছিল রুমির সাথে? রুমির সাথে আপনার যে আপনার বাসায় আসতো, কেন আসতো? সে আমার প্রতিবেশী হিসেবে, আমি হুমায়ুন কবির প্রতিবেশী হিসেবে তার ওয়াইফ সুমা আক্তার রুমি আমার কাছে মাঝে মাঝে আসতো, বাবা বাড়ি কথা বলে সে আমার ফোন ইউজ করতো। মানে বাবা বাড়িতে কি ধরনের কথা বলতে একটু জানতেন? সেগুলো আমি জানতাম। আচ্ছা আচ্ছা, যেদিনকার নাকি ঘটনাটা ঘটলো, হত্যাটা ঘটলো সেদিন, সেদিন আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম। আচ্ছা আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন? এই সম্পর্কে কোনো কখনো অসামি ছিল বাড়িতে? আচ্ছা মাননীয় আদালতের কাছে কি গিয়ে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে, এটা মনে পড়ে যে আপনার সিগনেচার করে এখানে, এটা ছিল যে আপনাদের এই যে অনেকদিন আগে, হ্যাঁ অনেকদিন কি হয়েছিল অনেকদিন আগে, আমরা সবাই পার্টি বিষয়ে মিলে বসে একটা সমাধান করেছিলাম, তারপরে সমাধান হয় নাই, তারপর তো সমাধান পর্যায়ে গিয়েছিল কিন্তু সাক্ষর প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে সেদিন হুমায়ুন কবির এবং তার বড় ভাই নাসির উদ্দিন লালু মাকবর সহ তাকে শারীরিক নির্যাতন করে এমনভাবে আঘাত করেছে ঘটনাস্থলেই সেই মেয়ে মারা গিয়েছে, সুমা আক্তার রুমি, যা অত্যন্ত মর্মাহত এবং যা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। মাননীয় আদালতের কাছে আসামি হুমায়ুন এবং নাসির উদ্দিন এবং লালু মাতাব্বর সবার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে মাননীয় আদালত। ধন্যবাদ মাননীয়। মাননীয় আদালত, আমি আমার মক্কেল হুমায়ুন কবিরের জন্মদিনে অনুমতি প্রার্থনা করতেছি। অনুমতি দেয়া গেল। এই আদালতকে আপনার পরিচয় দিন এবং যাবো আদালত শুরু করতে হবে। আমাদের একটা মাসের সন্তান আমাদের বিয়ের এক বছর পরে আমার সম্পর্ক ভালোই পড়েছিল, কিন্তু এক বছর পর থেকে আপনার ও আস্তে আস্তে আবার পিতা মাতা আবার ছেলে আমার প্রতি সবার প্রতি উদাসীন হয়ে যায়, নিজের ইচ্ছা মতো চলতো। আমার পিতা মাতা কারোর কোনো খেয়াল রাখত না, পরে আমি জানতে পারি যে ওর কুয়াতে ভাই সম্রাটের সাথে ওর সম্পর্ক ছিল,
আমি ওর বাবা মাকে বিষয়টা জানাইছি এবং ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে। দেখো এগুলো আমাদের একটা সন্তান আছে, কিন্তু সে বোঝে নাই। আর সে যে তারা যে বলতেছে বারবার 4 লক্ষ টাকার কথা, এটা আমি জানি না হুজুর, আমি কখনোই তাদের বলি। ওনার দিন সন্তান দিকে আমার সাথে তার প্রচন্ড কথা কাটাকাটি হয় এবং সে খুব অল্পতেই উত্তেজিত হয়ে যেত এবং খুব রেগে যেত। এরপরে এক পর্যায়ে আমি আমার বাসা ছেড়ে চলে যাই। কিছুক্ষণ পরে আমি লোক খবর পাই যে আমার বাসায় অনেক কুকুর। আমি তাড়াতাড়ি বাসায় এসে দেখি আমার স্ত্রী আমার মক্কেলের উপরে হত্যাকাণ্ডের আরোপ লাগানো হয়েছে, কিন্তু বাদীপক্ষ এই পর্যন্ত কোনো সাক্ষী প্রদান করতে পারেনি যে সরাসরি যিনি হত্যাকাণ্ডটা হতে দেখছে। কিন্তু আমার মক্কেল নিতান্ত ভালো একজন লোক। রাষ্ট্রপক্ষের উকিল যদি আসামিকে কিছু জিজ্ঞেস করা থাকে করতে পারে। মাননীয় আদালতের কাছে আসামি কিছু জিজ্ঞেস করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা, 1 বছর অতিবাহিত হওয়ার পর আপনি নতুন একটা বিজনেসে হাত দিয়েছিলেন, ঠিক সত্যি? আচ্ছা, সেই বিজনেসের জন্য আপনি 4,000,000 টাকা দাবি করেছিলেন? না, 4,000,000 টাকা তখন দাবি করেন নাই। আচ্ছা, আপনার সাথে প্রায়শই আপনার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ এবং এমনকি মারামারি হতো? তার সাথে আমার কথা কাটাকাটি হতো, কিন্তু কখনো মারামারি হয়নি। আচ্ছা, ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? যে আমি সপ্তাহ 7টা পর্যন্ত বাসায় ছিলাম, তারপর আমি চলে গেছিলাম। কোথায় গিয়েছিলেন? আমি ওর বাসায় থাকলে অনেক কথা কাটাকাটি হয়, ঘটনা হয় এই জন্য আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে গেছি। তার মানে যেদিন ঘটনা ঘটছিল ওই দিন আপনার সাথে ঝগড়া হয়েছিল? জি হয়েছিল। সেটা কি মারামারি পর্যায়ে গেছিল? জি না। আচ্ছা, আপনি এই যে যৌতুকের টাকাটা তো কখনো আপনার শ্বশুর শাশুড়িকে ডাইরেক্টলি বলেন নাই? মাননীয় আদালত, এখানে একটি কথা উনি বলে গিয়েছিলেন, সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ আসলে হোমকবি উনি খুব সুন্দর মতো মানে নাটকীয় কান্না টান্না করে প্রমাণ করতে চেয়েছিলেন বারবারই। কারণ উনি আমাদের ডিফেন্সের বিজ্ঞ বন্ধুরা বলে গিয়েছিলেন খুব শিক্ষিত মানুষ ছিলেন, সমাজের মধ্যে তাদের একটা ছিল, তাদেরকে আসলে হোয়াইট কালার ক্রিমিনাল বলা হয় ইংলিশে। তারা সমাজের মধ্যে মুখোশ দেয়, তারা সবসময় যে স্ত্রীকে নির্যাতন করতে পারে তাদের মতো নিচু মনের পুরুষ আসলে এই সমাজের জন্য একটি ব্যাধি। তো আমি আদালতের কাছে আমার মনে হয় প্রত্যেক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয় যে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই ঘটনা হুমায়ুন কবির এবং নাসিরউদ্দিন এবং তার বাবা লালু মাদবর্ষ এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনা যখন ঘটে তখন আনুমানিক 8:30 দিকে আমাদের সাক্ষী বলে গিয়েছিলেন আব্দুস সালাম যে মাঘু মাঘু বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল, তার মানে এমন প্রমাণিত হয় তাকে অনেক বড় ধরনের একটি আঘাত করা হয়েছে, ঘটনাস্থলে মারা গিয়েছে। তারপর তাকে আরেকটি আমাদের তদন্তকারী কর্মকর্তা বলে গিয়েছিলেন তাকে তার গায়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশের মধ্যে মাটি থাকা আসলে একদমই প্রশ্নই আসে না, একটি ঝুলন্ত লাশের মধ্যে মাটি থাকবে কেন? তার মানে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। অতএব মাননীয় আদালতের কাছে শিশু এবং নারী নির্যাতন আইনের সর্বোচ্চ সাজা দাবি করছি। দ্যাটস অল ইউ কোর্ট আজকের মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো এবং মামলার রায় 10 সেপ্টেম্বর 2016 তারিখে ঘোষণা করা হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন্ড।